আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মীরা। শুরুতেই সংবাদ শিরোনাম। এইচএসসি পরীক্ষায় সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্ন তৈরিতে জড়িত পাঁচ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কাল সাংগঠনিক সফর শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যশোরে সাত সাজ রব। অবশেষে প্রেসিডেন্ট ট্রাম্পের আয়কর তথ্য পেতে যাচ্ছে মার্কিন কংগ্রেস, সুপ্রিম কোর্টের অনুমোদন। এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে উড়ন্ত সূচনা বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের, গোলশূন্য ড্র করেছে পোল্যান্ড ও মেক্সিকো। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। এইচএসসি পরীক্ষায় সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্ন তৈরির সাথে জড়িত পাঁচ শিক্ষকের এমপিও স্থগিত সহ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এটিএন বাংলাকে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নিহাল আহমেদ। অন্যদিকে ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে তদারকি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন শিক্ষা গবেষকরা। মাহবুব কবির চপলের রিপোর্ট। হিন্দুর জমি মুসলমানের কাছে বিক্রি আর তাদের বাড়ির সামনে কোরবানির গরু জবাই। এইচএসসিতে এমন প্রশ্নে পরীক্ষার্থীদের কি শেখাতে চেয়েছেন তা নিয়ে দেশজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। সেই রেশ না কাটতেই ক্যাটাগরি বোর্ডের লেখক আনিসুল হককে হেয় করে আরেকটি প্রশ্ন তৈরি করা হয়। বিষয় দুটি নিয়ে তদন্তে নামে শিক্ষা অধিদপ্তর। অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্ন তৈরিতে জড়িত থাকার প্রমাণ হয় পাঁচ শিক্ষক, ঝিনাইদহের ডাক্তার সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পাল, নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক সৈয়দ তাজউদ্দিন শাওন, মির্জাপুর ইউনাইটেড কলেজের সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শফিকুর রহমান, কুষ্টিয়া ভেড়ামারা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। যখন প্রশ্নপত্র প্রণয়ন করা হয় সেখানে একটা নীতিমালা আছে, সেখানে স্পষ্ট লেখা আছে রাষ্ট্র, কোনো ধর্ম, কোনো ব্যক্তিকে কোনোভাবে হেয় করা যায় এরকম কোনো কিছু প্রশ্নপত্র থাকতে পারবে না, সেটা কিন্তু তাদের কাছে আছে। পাশাপাশি শ্রদ্ধা আনিসুল হক ওনাকেও হেয় করা হয়েছে, এগুলি কোনোভাবেই আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি না। আমরা জানি যে তিনজন আছেন এমপিভুক্ত শিক্ষক, তাদের এমপি যদি বন্ধ করে দেয় তাদের চেয়ে এর চেয়ে বড় পানিশমেন্ট আর কি হতে পারে। আবার যারা সরকারি দুজন কলেজের শিক্ষক আছেন তাদেরও যদি লঘুদণ্ড গুরুদণ্ড দেয় তাতে সার্ভিস ব্রেক ইয়ে হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের শাস্তির ব্যাপার আছে। সৃজনশীল প্রশ্নে বারবার কেন এ ধরনের বিতর্ক হচ্ছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা বলছেন শিক্ষা গবেষকরা। সেই প্রক্রিয়াটি যাতে দীর্ঘসূত্রিতার মধ্যে না পড়ে সেটি দেখা বাঞ্ছনীয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যাতে আগামীতে এই ধরনের কোনো কিছুর আর পুনরাবৃত্তি না ঘটে। কারণ আমরা বারবারই শুনি সৃজনশীল প্রশ্নপত্র নিয়ে অনেক কিছু বিভ্রান্তি তৈরি করা হয়। কোন শিক্ষককে প্রশ্ন তৈরি করতে দেওয়ার আগে প্রশিক্ষণ দেওয়ারও পরামর্শ দেন শিক্ষা গবেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আগামীকাল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে জাতীয় নির্বাচনকে সামনে রেখে শুরু হচ্ছে আওয়ামী লীগ সভাপতির সাংগঠনিক সফর। যশোর স্টেডিয়ামে আগামীকাল বিকেলে জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। 1972 সালে এই স্টেডিয়ামে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 50 বছর পর একই মাঠে জনসভায় ভাষণ দিতে যাচ্ছেন তার মেয়ে শেখ হাসিনা। এদিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর যশোর সফর উপলক্ষে গোটা দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে প্রাণ চাঞ্চল্য। জনসভায় 8 লাখেরও বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছে দলটি। একে কেন্দ্র করে এখন চাঙ্গা তৃণমূল আওয়ামী লীগ। বিএনপিকে জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপির নেতাদের মুখের কথায় ভোট দেবে না জনগণ। হ্যালো হবে, হ্যালো
দশ ডিসেম্বর নয়াপল্টনের সমাবেশ থেকে সরকার পতনের একদফা কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে প্রতিবাদ সমাবেশে তিনি অভিযোগ করেন, পতন ঠেকাতে আবারও মামলা হামলা শুরু করেছে সরকার। আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের প্রতিপক্ষ না হওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। ডি গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়াকে 4-1 গোলে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। যদিও শুরুতে গোল খেয়ে বসে দিদিয়ের দেশমের দল, জোড়া গোল করেন অলিভার জিরুদ। এস এম আশরাফের রিপোর্ট। Second tier in England, Stoke City, due to injury. It's a lovely reception of the ball there. And a great cross! 9 minute, France's jale ball. Argentina por আরও একটি অঘটন কিনা এই প্রশ্ন তখন আলজানুবি স্টেডিয়ামে। ক্রেক গুডউইনের দুর্দান্ত ফিনিশিংয়ে উড়ন্ত সূচনা অস্ট্রেলিয়ার, কিন্তু গতিময় ফুটবলে প্রতিপক্ষ রক্ষণ কাঁপিয়ে দিতে শুরু করে দিদিয়ের দেশমের শিষ্যরা। অবশেষে 27 মিনিটে আদ্রিয়া রাবিওর হেডে সমতায় ফ্রান্স। এই গোলের রেস্ট না কাটতেই 5 মিনিটের ব্যবধানে এগিয়ে যায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার অস্ট্রেলিয়ার রক্ষণ ভেঙে ব্যবধান বাড়ান অলিভার জিরুদ। প্রথম অর্ধে গোল সংখ্যা 3-1 হয়ে যায়, যদি না গোলরক্ষককে একা পেয়েও কিলিয়ান এমবাপ্পে এভাবে বল বাহিরে না পাঠাতেন। হাই প্রেসিংয়ে সকারুজদের অস্বস্তিতে ফেলা বর্তমান চ্যাম্পিয়নরা কিলিয়ান এমবাপ্পের গোলে আবারও উৎসবে মাতে ম্যাচের 68 মিনিটে। এরপর অলিভার জিরুড নিজের দ্বিতীয় গোল করে বড় ব্যবধান নিশ্চিত করেন 71 মিনিটে। 4 গোলের 3টি হেরে বাতাসে থাকা বলে ফ্রান্স কতটা ভয়ঙ্কর প্রতিপক্ষ দলগুলোর জন্য সে বার্তাই দিয়ে রাখলেন 2018 এর বিশ্ব চ্যাম্পিয়নরা। এস এম আশরাফ, ATN Bangla. বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপের অন্য ম্যাচে গোলশূন্য ড্র করেছে পোল্যান্ড ও মেক্সিকো। নিজেদের ঘর সামলে দুদলই চেয়েছে প্রতি আক্রমণে খেলতে। প্রথমার্ধে সুযোগ আসে মেক্সিকোর সামনে, তবে তা কাজে লাগাতে পারেনি হোর্হে সানচেজ। দ্বিতীয়ার্ধে গোল পেতে কিছুটা আক্রমণাত্মক খেলা শুরু করে নিজেদের সবশেষ 8টি বিশ্বকাপে নকআউট খেলে মেক্সিকো, কিন্তু পোলিশদের রক্ষণ ভাঙতে পারেনি তারা। উল্টো 52 মিনিটে পেনাল্টি পায় পোল্যান্ড, কিন্তু তার শট রুখে দিয়ে দলকে বাঁচান মেক্সিকো গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া। এবার যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। অবশেষে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর তথ্য পেতে যাচ্ছে মার্কিন কংগ্রেস। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ডেমোক্রেট নিয়ন্ত্রিত কমিটির কাছে ওই ট্যাক্স ফাইল প্রকাশের অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের এই রায় বিলিয়নিয়ার ট্রাম্পের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। এর আগে কংগ্রেস কমিটিতে আর্থিক তথ্য প্রকাশের আবেদন নাকচ করে দেয় নিম্ন আদালত। বিচারকদের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করা হলে তা সুপ্রিম কোর্টে গড়ায়। আমেরিকার 40 বছরের ইতিহাসে ট্রাম্পই প্রথম কোনো প্রেসিডেন্ট যিনি নিজের আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ করতে অপারগতা দেখান।
কুমিল্লার বিজয়পুরে কয়েক দশক ধরে তৈরি হচ্ছে মাটির তৈরি নান্দনিক তৈজসপত্র। শিল্পীর হাতের ছোঁয়ায় তা দেশের সীমানা পেরিয়ে রফতানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। সমবায় আন্দোলনের পথিকৃত আখতার হামিদ খানের মাধ্যমে বিজয়পুরের এই মৃৎশিল্প কেন্দ্রটি 15 জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে 60 জন এর সাথে জড়িত। এখানে রফতানিযোগ্য টেরাকোটা, মুক্তিযুদ্ধের স্মৃতি মডেল, বিভিন্ন প্রকারের টপ সহ নানা সামগ্রী তৈরি করা হয়। হবিগঞ্জে জৈব সার দিয়ে আগাম শীতকালীন সবজি চাষে লাভবান হচ্ছেন চাষিরা। ভালো দাম পাওয়ায় এই চাষে আগ্রহী হচ্ছেন তারা। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, এসব সবজির গুণগত মান ভালো, চাহিদা ও দামও বেশি। হবিগঞ্জ সদর, চুনারু ঘাট, মাধবপুর, বাহুবল সহ বিভিন্ন উপজেলা এখন ক্ষেতের পর ক্ষেত শোভা পাচ্ছে টমেটো, বাঁধাকপি, ফুলকপি, সিম, লাউ, শশা, বরবটি, বেগুন সহ নানা জাতের সবজি। এবার আন্তর্জাতিক সংবাদ। মালয়েশিয়ায় জাতীয় নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে অচলাবস্থা। এই অবস্থায় সংকট কাটানোর উদ্যোগ নিতে যাচ্ছেন দেশটির রাজা আল সুলতান আবদুল্লাহ। গত শনিবারের নির্বাচনের ফলাফলে 82 আসনে জয় পায় আনোয়ার ইব্রাহিমের দল, পাকাতান হারা পান। এর বিপরীতে মহিউদ্দিন ইয়াসিনের দল পেরিকাতান ন্যাশনাল পায় 73 আসন। 222 আসনের পার্লামেন্টের সরকার গঠনের প্রয়োজন ছিল 112 আসন নিশ্চিত করা। অন্যদিকে মহিউদ্দিনের পক্ষ থেকে জানানো হয়, তিনি আনোয়ার ইব্রাহিমের সাথে কাজ করতে চান না। মালয় মুসলিম রক্ষণশীল জোটের নেতৃত্ব দিচ্ছেন মহিউদ্দিন। অন্যদিকে বিভিন্ন গোষ্ঠীর সমন্বয়ে তৈরি একটি প্রগতিশীল জোটের নেতৃত্ব দিচ্ছেন আনোয়ার ইব্রাহিম। এবার পলিটিক্স খেলার খবর। আর্জেন্টিনাকে হারানোর জয় উদযাপন করতে ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। জাতীয় দলের ফুটবলারদের এমন কৃতিত্বে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ছুটির প্রস্তাব দেন। এরপর তার অনুমোদন দেন বাদশা সালমান। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এদিন সব সরকারি বেসরকারি খাতের কর্মচারী এবং সব পর্যায়ের শিক্ষার্থীদের ছুটি থাকবে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে অন্যতম অঘটনের জন্ম দেয় সৌদি ফুটবলাররা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। এইচএসসি পরীক্ষায় সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্ন তৈরিতে জড়িত 5 শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। কাল সাংগঠনিক সফর শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যশোরে সাজ রব। অবশেষে প্রেসিডেন্ট ট্রাম্পের আয়কর তথ্য পেতে যাচ্ছে মার্কিন কংগ্রেস, সুপ্রিম কোর্টের অনুমোদন। এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে উড়ন্ত সূচনা বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের, গোলশূন্য ড্র করেছে পোল্যান্ড ও মেক্সিকো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।